আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমাদের চ্যালেঞ্জটা দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বলার কারণ হলো আজকে আমি অ্যান্ড আমার ছোট বোন লেবুর পিনিক চ্যালেঞ্জ শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেবুর পিনিকটা কীভাবে করতে হয় তা যদি আপনাদের দেখতে ইচ্ছে করে আমি আই বাটনে আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা ক্লিক করে দেখে নেবেন। আমরা এখানে লেবুর পিনিক নিয়েছি, একটা প্লেটে 16টা আর একটা প্লেটে 16টা। সো আমি আমার ছোটো বোনকে জিজ্ঞেস করবো সে কোন প্লেটটা চয়েস করে, কোন প্লেট থেকে সে চ্যালেঞ্জ দিতে ইচ্ছুক, দেন আমি পরের প্লেটটা আমি নিব। তো তুমি বলো কোনটা তুমি নিবা। ওকে, ও এই প্লেটটাই নিবে। এখানে 16টা পিনিক আছে আর এখানেও 16টা লেবুর পিনিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে কিন্তু অবশ্যই পানিশমেন্টও আছে কিন্তু, বাট আমি কিন্তু অতটা টক খেতে পছন্দ করি না। আমার ছোটো বোন তো মাশাল্লাহ লেবুর পিনিক বললেই গপ 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 খেয়ে ফেলে। দেখা যাক আজকে কে জিতে কে হারে। শেষ পর্যন্ত কিন্তু আপনারা ওয়েট করবেন, স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা। সো আমরা ইনশাল্লাহ একটু পরেই শুরু করব চ্যালেঞ্জটা। আমি মোবাইল নিয়ে আসছি এখন। আমরা অবশ্য টাইম দিব 2 মিনিটের ভিতরে কে কার থেকে বেশি খেতে পারে, আপনারা অবশ্যই দেখবেন। আর পানিশমেন্টটা তো আছেই, শেষ পর্যন্ত ওয়েট করবেন। এখন বাজে 4:34, আমরা এখন খাওয়া স্টার্ট করব। চলো তাহলে, মোবাইলটা এখানেই থাক। বিসমিল্লাহ। আল্লাহ আস্তে খাও। আল্লাহ তুমি চালাকি করছো, আমাকে বড় প্লেটটা দিছ, আমার সবগুলো বড় বড়। আল্লাহ আমার চোখ দিয়ে পানি চলে আসছে। অত টক তোমার খাওয়া শেষ? না, 2 মিনিটে তার খাওয়া শেষ হয়েছে, আমার 2টা রয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আল্লাহ আমার ছোট বোন জিতেছে, আমার 2টাই আছে আমার প্লেটে। তো একটু পরে ফিরে আসছি। আমার এই 2টাই মামি খাবে, ধরো মামিগুলো তুমি খেয়ে নাও। পানিশমেন্টটা আগে আগে আমার জন্য কি যেন নিয়ে আসতেছো। সো পানিশমেন্ট নিয়ে হাজির হয়েছে আমার ছোট বোন। আমার ছোট বোন আমাকে বলছে পেঁয়াজ খেতে হবে, কাঁচা পেঁয়াজ। সিরিয়াসলি, আমি কখনো কাঁচা পেঁয়াজ জীবনেও খাইনি। সে আমাকে বলছে না অবশ্যই খেতে হবে, তুমি ফার্স্টে বলেছো পানিশমেন্টে যেটাই হবে সেটা আমার খাওয়া লাগবে। আমি রাজি হয়েছি, এখন আবার তুমি রাজি হচ্ছো না কেন? সো এখন কি অবশ্যই খেতে হবে? হ্যাঁ অবশ্যই খেতে হবে। তুমি অনেক পরে তুমি খাইতে পারো নাই, তাই আমি তোমাকে এই পানিশমেন্টটা দিছি। আচ্ছা আচ্ছা, আমার কি পুরো খেয়ে ফেলতে হবে? না, অল্পটুকু খেলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু খাইতে পারি খাচ্ছি। আল্লাহ, আমি আসলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আমার আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আচ্ছা আমি এখন ট্রাই করছি কতটুকু খেতে পারি। বিসমিল্লাহ, আসলে খাবো। আচ্ছা কতটুকু মুখে দিছি দেখাই, এই যে একটুকু মুখে দিছি আসলে জানি না আমি খেতে পারবো কিনা। আল্লাহ রক্ষা করো, আল্লাহ বিসমিল্লাহ। আমি খাই দেবো না। আচ্ছা একটু মা,
আল্লাহ আমার বেশি জ্বলতেছে, পুরা জ্বলতেছে, আমার জিভটা পুরা জ্বলতেছে। আমি এখন ভিডিওটা আজকে শেষ করবো, ও অল্পটুকু অল্পটুকু করবে যতক্ষণ পর্যন্ত এই পোড়াটা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত অল্পটুকু অল্পটুকু করবে। প্লিজ এখন চান্স দাও, আর খাবো না, প্লিজ একটু খাও, যদি এটা পানিশমেন্ট। এখন তুমি ঢং করতেছো, একটু বেশি করতেছো, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব ইনশাল্লাহ। আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যাকচুয়ালি আমি ফুলটা খাইনি, কারণ হচ্ছে আমি আসলে পাচ্ছিলাম না, আমি যতটুকু খাওয়ার ছিল ততটুকু আমি খেয়েছি, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। সো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, দোয়া করি সকলের জন্য। এই বলে আমরা দুইজনই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।